হাতে অস্ত্র, মুখে ধূমপান, নাম তার জুয়েল। কে এই জুয়েল? জানাবো জুয়েলের আত্মপান্ত। কুমিল্লার চৌদ্দগ্রামের মোস্তফা মনিরুজ্জামান, এলাকায় তিনি জুয়েল নামেই পরিচিত। একসময় বেলজিয়ামে থাকায় কেউ কেউ তাকে ডাকেন বেলজিয়াম জুয়েল নামেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে তিনি এখন ভাইরাল। অত্যাধুনিক মডেলের সেই অস্ত্র নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন এমন ভারী অস্ত্র গেল কী করে তার কাছে। যদিও সমকালের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে জুয়েলের নামে ওই অস্ত্রের লাইসেন্স রয়েছে। দেখতে অস্ত্রটি ভারী মনে হলেও এটি .22 বারের, যা পাবলিক বোর হওয়ায় লাইসেন্স পাওয়া যায়। অবশ্য অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন লাইসেন্স থাকলেও এ ধরনের অস্ত্র জনমতে ভীতি ছড়ায়, এজন্য দেখতে ভারী এমন অস্ত্র লাইসেন্সের বিপরীতে বিক্রিতে নিরুৎসাহিত করা হয়েছে। এর আগে .22 বোরের উজি মডেলের রাইফেল আমদানিও নিরুৎসাহিত করেছে সরকার। খোঁজ নিয়ে জানা গেছে অস্ত্র নিয়ে ভাইরাল হওয়া জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে থানায়। তিনি অস্ত্রের লাইসেন্স পেলেন কী করে, সেই প্রশ্ন উঠেছে। তার নামে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সের কপিতে দেখা যায় গত বছরের 29 আগস্ট কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ইস্যু করা হয়েছে সেটি। লাইসেন্সের 2021 এবং 2022 সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। স্থানীয় লোকজন বলছেন দলে কোনো পদ পদবি না থাকলেও জুয়েল চৌদ্দগ্রামে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কর্মী হলেও দাপটের সঙ্গেই চলেন তিনি। সবসময় অস্ত্র হাতে থাকায় লোকজনও তাকে সমীহ করে চলেন। নির্দিষ্ট কোনো পেশা না থাকলেও রাজনীতির পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর সন্ত্রাসী হামলার নেতৃত্ব দেন এই জুয়েল। পরে বিদেশি অস্ত্র হাতে থাকা তার দুটি ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই আলোচনায় আসেন তিনি, যদিও ভাইরাল হওয়ার পর তিনি আত্মগোপনে রয়েছেন। পুলিশের দাবি ভাইরাল হওয়া ছবি দুটো আগের, হামলার সময়ের নয়। তবে বিষয়টি তদন্তের পর প্রমাণ হলে জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায় মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য নালঘর গ্রামের আলী আকবর মজুমদারের 2 ছেলে ও 3 মেয়ের মধ্যে জুয়েল ছোট। জুয়েলের বড় ভাই মোস্তফা নুরুজ্জামান খোকন ছিলেন চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জুয়েলের বোনেরা সবাই বেলজিয়াম প্রবাসী। জুয়েলও দীর্ঘদিন যাবৎ বেলজিয়ামে অবস্থান করে বছরখানেক আগে দেশে ফিরেছেন, এসেই যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। জুয়েল এবং তার পরিবার স্থানীয় এমপি ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের অনুসারী, তবে দলে তাদের কোনো পদ পদবি নেই। বাবা আলী আকবর মজুমদার এবং হামলায় আহত চেয়ারম্যান শাহজালাল মজুমদার চাচাতো ভাই। একসময় মজিবুল হকের সঙ্গে শাহজালাল মজুমদারের গুরু শিষ্যের মতো রাজনৈতিক সখ্য থাকলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 8 জানুয়ারি উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি এবং 18 জানুয়ারিতে তাকে উপজেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অনাস্থা প্রদান করা হয়। এরপর থেকে গুরু শিষ্যে বেশ টানাপোড়ন এবং গ্রুপিং চলছে। এতে জুয়েলও শাহজালালের সঙ্গ ত্যাগ করে বিরুদ্ধে জড়িয়ে পড়েন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের মিয়াবাজারের গ্রিন ভিউ রেস্টুরেন্টের সামনে এক হাতে অস্ত্র এবং অন্য হাতে সিগারেট টানছেন। অন্য একটি ছবিতে একটি রাস্তায় একই অস্ত্র হাতে হাঁটছেন জুয়েল। আহত শাহজালাল মজুমদারের অভিযোগ, ভাইরাল হওয়া অস্ত্র নিয়েই মনিরুজ্জামাল জুয়েলের নেতৃত্বে 7-8 জন সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। তবে জুয়েল আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি। গত শুক্রবার স্থানীয় এমপি মজিবুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। তবে চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা সমকালকে বলেন চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান এখন পর্যন্ত
কোনো অভিযোগ দেননি। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছে হামলার সময় জুলের হাতে কোনো অস্ত্র ছিল না। তার বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের তিনটি মামলায় থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। ভাইরাল হওয়া অস্ত্রের বিষয়ে ওসি বলেন, তারা তদন্ত করে দেখছেন অস্ত্রটি লাইসেন্স করা, পুরো বিষয়টি তদন্ত চলছে। সে বৈধ অস্ত্র অবৈধ কাজে প্রদর্শন করার প্রমাণ পেলে লাইসেন্সটি বাতিলের সুপারিশ করা হবে। টাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের অ্যান্টি ইলিগ্যাল আর্মস টিমের একজন অস্ত্র বিশেষজ্ঞ সমকালকে বলেন, M5 মডেলের এই অস্ত্র অটোমেটিক নয়, এটি সিঙ্গেল শটের। তবে এটি দেখে জনভীতি তৈরি হয়, এসব অস্ত্র ব্যবহারে সবসময়ই নিরুৎসাহিত করা হয়। ওই কর্মকর্তা বলেন, কয়েক বছর আগে এ ধরনের অস্ত্র আমদানি করেছিলেন বৈধ ডিলাররা।